সাতকানী উপজেলার নলুয়াই নানোর 3 নম্বর ওয়ার্ডের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ সগির আলম। গাউসিয়া কমিটির সাথে যারা সম্পৃক্ত থাকবেন সবাই সমস্ত পৃথিবীতে এই মানবতার জয়গান গেয়ে যেতে পারবেন। আশা করি আজকের এই ক্ষুদ্র পরিসরে আপনাদের সামনে কিছুটা হলেও আপনাদের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতিতে আমরা সহযোগিতা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। মোহাম্মদ সাদাত হোসেনের সঞ্চালনায় এডা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতকানিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সমাজসেবক সম্পাদক মোহাম্মদ আরিফ খতিবী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মানিক, সাতকানিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ হোসাইনি, নলুয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম বিশয় আরো স্থানীয় মানুষজন উপস্থিত আছেন। আমাদের নলুয়া কমিটির ভাইরা যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আপনাদের মাঝে উৎসাহিত পেয়েছে ওনার কাছ থেকে। উনি সর্বপ্রথম আমাকে নিজ থেকে ফোন করে বলতেছে আপনাদের এলাকার কি অবস্থা, আমরা যদি একটু যদি একটু দেখে আসতে পারতাম। আলহামদুলিল্লাহ ওনারাই অনুপ্রেরণায় আজকে আমরা আপনাদের এই ভালোবাসার উপহারগুলো গৌসিয়া কমিটির পক্ষ থেকে যে আয়োজন করতে পেরে নিজেকেও ধন্য মনে করতে পেরেছি, এবং আমার সাথে যারা সহযোগী হিসাবে আজকে কয়েকদিন ধরে এই মাল সামানাগুলো অক্লান্ত পরিশ্রম করে এখানে আনা পর্যন্ত দেওয়া থেকে শুরু করে অনেক কষ্ট করেছে, তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গৌসিয়া কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং সাতকানি উপজেলার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। দিতে জানে কিছু চাইতে জানে না, এটার একটা জ্বলন্তর প্রমাণ আমি নিজে। কারণ গেল দুই বছর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন কোভিডকালীন আমার মা মারা যায়, তখন যখন অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, একটা টাকা ছাড়া একটা এসি অ্যাম্বুলেন্স আমার কাছ থেকে এত রিকোয়েস্ট করছে একটা ছাড়া পর্যন্ত কাই নাই, এই গৌসিয়া কমিটির মানুষজন আমার মাকে এখানে পৌঁছে দিছে, এটা আমি জ্বলন্ত মসজিদ সাক্ষী একদম। এক দ্বিতীয় কথা হচ্ছে আমি যে ওখানে আমার মায়ের মৃত্যুর সময় কাফনের টাকাটা দিতে চাইছি ওটাও দিতে পারি নাই। তার মানে আসলে নিঃসন্দেহে বুঝতে হবে এই গাউসিয়া কমিটির সংগঠনটা আসলে একটা মানবিক সংগঠন। শুধু তাই নয়, আমি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি নিজে ওখানে সরাসরি সবসময় দেখি। সীতাকুণ্ডে যখন বিএম ডিপুতে যখন বিস্ফোরণ হয়, বিশাল একটা বিস্ফোরণ, অনেক মানুষ মারা গেছে, ওই সময় গাউসিয়া কমিটির লোকে একদম ভরে গেছে চট্টগ্রাম মেডিকেলের আনাচাকানাচি। তারা ওষুধ সাপ্লাই থেকে শুরু করে ওখানে আমার মনে হয় না কোনো রোগীর গার্ডিয়ান অ্যাটেন্ডেন্ট গিয়ে কোনো সহযোগিতা করতে হয়েছে। C+ চট্টগ্রাম।